প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টায় কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দূরীকরণের লক্ষ্যে এবং লাভের জন্য নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে 1990 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF প্রতিষ্ঠিত হয়। প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে PKSF ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। কর্মসংস্থানের লক্ষ্যে পুঁজি সরবরাহের মাধ্যমে গ্রামাঞ্চলে কাজ শুরু করলেও পরবর্তীতে শহর অঞ্চলেও বিভিন্ন উৎপাদনমুখী ও সেবামূলক কার্যক্রমের জন্য অর্থ যোগানে PKSF সমানভাবে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হচ্ছে, যা আরও অনেক দরিদ্র মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করছে এবং তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠা করতে সহায়তা করছে। এতে করে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনই পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছেও হয়েছেন দৃষ্টান্ত। PKSF-এর সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বিভিন্ন সহযোগী সংস্থা। PKSF-এর এমনই দুটি সহযোগী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম বা সংক্ষেপে গাক এবং জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট JRDM। এই দুটি প্রতিষ্ঠান দারিদ্র দূরীকরণের পাশাপাশি সমাজের বৈষম্য দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। PKSF-এর অর্থায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তথা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল তখনও এবং এখনও আছে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র নিরসন। প্রথমে খুব ছোট আকারে শুরু হয়, মাত্র 30 লক্ষ টাকা পুঁজি নিয়ে। তারপরে আস্তে আস্তে এটা সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে বাৎসরিক বাজেট প্রায় 3,000 কোটি টাকা এবং ইতিমধ্যে আমরা প্রায় সারা দেশে তার প্রত্যেকটি উপজেলায় আমাদের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। যদিও কর্মসংস্থান সৃষ্টির কথা তার মূল লক্ষ্যের মধ্যে আছে, কিন্তু তবুও প্রথম দিকে ওই সময়ের চিন্তাভাবনার সঙ্গে মিল রেখে ক্ষুদ্র ঋণ দিয়ে কার্যক্রম শুরু হয়েছিল। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তার সহযোগী সংস্থাদেরকে অর্থায়ন করত এবং তারা সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে ক্ষুদ্র ঋণ দিতেন এবং সেইভাবে এটা সম্প্রসারিত হতে থাকে। কিন্তু কিছুদিন যেতে না যেতে এটা বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র নিরসন সম্ভব নয়, আর টেকসই দারিদ্র নিরসন তো একেবারেই সম্ভব নয়। কাজেই ক্ষুদ্র ঋণে বৈচিত্রায়ন আনার একটা প্রচেষ্টা শুরু হয়। বৈচিত্রায়ন দুই দিক থেকে আনা হয়। একটি হচ্ছে যে প্রথাগত ক্ষুদ্র ঋণ সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়, সেখান থেকে বেরিয়ে মৌসুমি ঋণ এবং অন্যান্য ঋণ দেওয়া শুরু হয়, যেখানে হয়তো এক মাস পরে বা দুই মাস পরে বা ফসল ওঠার পরে কয়েক মাস পরে ঋণ পরিশোধ করা হয়। এছাড়া অতি দরিদ্রদের জন্য ঋণের ব্যবস্থা ছিল না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি বড় আকারের অতি দরিদ্রদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি গ্রহণ করে মঙ্গা দূরীকরণের লক্ষ্যে। সেটা হচ্ছে 2005-06 সালের দিকে। তারপরে যদিও কিছুটা বৈচিত্রায়ন এসেছিল, কিন্তু মূলত কার্যক্রমটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক ছিল।
2010 সালে আমরা এই যে বিবর্তনকে আরও এগিয়ে নিয়ে যাই, তখন যে প্রশ্নগুলো আমাদের সামনে আসে সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে একজন মানুষ কতদিন বছর বছর টাকা ফেরত দেবে, আবার নেবে, সেখান থেকে বেরিয়ে আসার তার কী পথ, আর যে কার্যক্রমগুলো তারা করছে সেটা এমন একটা পর্যায়ে থেকে যাচ্ছে যে তাকে দারিদ্র থেকে বেরিয়ে এসে টেকসই উন্নয়নের পথে অগ্রসর হওয়ার তেমন সুযোগ সৃষ্টি হচ্ছে না। সেজন্যে আমরা এখান থেকে যে চিন্তা ভাবনা করে যে বিষয়টি নির্ধারণ করলাম সেটি হচ্ছে যে মানুষকে কেন্দ্র করে উন্নয়ন ঘটাতে হবে, মানুষকে কেন্দ্র করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কার্যক্রম বিন্যাস করতে হবে, ক্ষুদ্র ঋণকে কেন্দ্র করে নয় বা কোনো একটি কর্মসূচিকে কেন্দ্র করে নয়। তো মানুষকে কেন্দ্র করতে হলে আমার লক্ষ্যটা স্থির করতে হবে যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া, মানুষের মানবাধিকারগুলো প্রতিষ্ঠিত হওয়া। এবং সেজন্যে আমরা শুরু করলাম সমৃদ্ধি, যেখানে আমরা শিক্ষা, স্বাস্থ্য, তারপরে পুষ্টি সব দিক বিবেচনায় নিয়ে তাকে উৎপাদন যেমন হবে, তার সামাজিক উন্নয়ন তেমন হবে, সামাজিক পুঁজি গঠন হবে, তার যে সাংস্কৃতিক বিকাশ সেটা ঘটবে, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে, তার অবকাঠামো তৈরি হবে, তার স্বাস্থ্যসেবা তৈরি হবে, স্বাস্থ্যসেবার বিষয়গুলি, এই সবগুলোকে নিয়ে এসে আমরা মানুষকে একটা মানবতার যে দিকটা, তার মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার যে দিকটা সেটাকে আমরা একেবারে সামনে নিয়ে আসি। এখন আমরা সেই ধরনের কার্যক্রম 43টা ইউনিয়নে চালাচ্ছি। আরও আমরা লক্ষ্য করলাম যে এর সবচেয়ে মূলে আছে যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং পুষ্টি। সুতরাং আমরা ইতিমধ্যেই আরও 100টি ইউনিয়নে এই কার্যক্রমটি শুরু করেছি। নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। কিন্তু বগুড়া জেলার ধুনট আর সারিয়াকান্দি উপজেলা যেন শুধুই ভাঙনের। এখানে নদীর দুকুলি ভাঙে, ভিটে মাটি আর ঘর ছাড়া হয় মানুষ। যারা টিকে থাকে তাদেরকে লড়াই করতে হয় জীবন আর নদীর সাথে। সাহস আর সহানুভূতি দিতে খুব কম মানুষই পাশে এসে দাঁড়ায়। এখন সময় বদলে গেছে, জীবন আর জীবিকা যাদের ভাগ্যের উপর নির্ভরশীল ছিল তাদের ভাগ্যের চাকা অনেকটাই ঘুরিয়ে দিতে পেরেছে PKSF। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই সত্যকে ধারণ করে নদী ভাঙনে সর্বহারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে PKSF। PKSF তার সহযোগী প্রতিষ্ঠান গাকের মাধ্যমে হতদরিদ্রদের জন্য খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় আজ নিঃস্ব মানুষগুলো নিজেদের মানব মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছে। নিজের আবাদি জমি নেই, দুবেলা খাবার জোগাড় করতে পারে না, যাদের উপর পরিবারের অন্য সদস্যরা নির্ভরশীল, মূলত এই রকম পরিবারের নারীদেরকে সহায়তা প্রদানের জন্য এককালীন ও মাসিক সহায়তা ভিত্তিক 2 বছর মেয়াদী বিশেষ ধরনের একটি মানব কেন্দ্রিক প্রকল্প শুরু করা হয়। বিশেষ জরিপের মাধ্যমে সারিয়াকান্দি ও ধুনট থানার 7,740 জন নারীকে বাছাই করে মহল্লা ভিত্তিক গ্রুপ করে প্রকল্প বাস্তবায়নের কর্মযজ্ঞ শুরু হয়। সহায়তা এবং সঞ্চয়কৃত পুঁজি দিয়ে নারীরা গরু মোটাতাজাকরণ, ছাগল ও হাঁস মুরগি পালন, চাষাবাদ কিংবা ক্ষুদ্র ব্যবসা শুরু করেন। নিজের পছন্দ অনুযায়ী স্থায়ী আয় বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তারা স্বাবলম্বী হতে থাকেন।
পিকেএসএফ এর অর্থায়নে সারিয়াকান্দি এবং ধুনট থানার নদী ভাঙনে নিঃস্ব এইসব অভাবী মানুষ চাষাবাদ, গাভী পালন কিংবা হাঁস মুরগি পালনের মাধ্যমে খুঁজে পেয়েছেন সুখের ঠিকানা। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তারা গ্রুপ ভিত্তিক মাসিক সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন খাতে পুঁজি বিনিয়োগ করে নিজ নিজ গ্রামের অভাবীদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন। খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী নারীরা তাদের সংসারে সচ্ছলতার পাশাপাশি বাড়িয়েছেন আয়ের পরিধি, একসময় যাদের নিজের বলে কিছুই ছিল না। পিকেএসএফ এর মাধ্যমে আজ তারা লাখপতি। এইরকম অনেক লাখপতির মধ্যে অন্যতম হলেন কুসুমকলি গ্রুপের সভানেত্রী মিতা বেগম। নদী ভাঙনের শিকার, সহায় সম্বলহীন, হতদরিদ্র মিতা বেগমের সামনে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। তবে ভেঙে পড়েননি কখনো তিনি, ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখতেন প্রতিদিনই। শুধু তাকে পথ দেখানোর জন্য খুঁজতেন একটি অবলম্বন। একদিন সত্যি পথের দিশারি হয়ে তার দিকে হাত বাড়িয়ে দেন পিকেএসএফ। সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজ বলাইল গ্রামের হিন্দুপাড়ার বাসিন্দা মিতা বেগমের মুখে যেন অনেক মেঘের পর এক চিলতে রোদের হাসি। পিকেএসএফ এর মাধ্যমে মানে গাক থেকে আমি 14,000 টাকা পাই এককালীন। সেটা দিয়ে আমি এক বিঘা জমি লিজ নেই। লিজ নেওয়ার পরে 9,500 টাকা দিয়ে নেই, তারপরে আর বাদ বাকি টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি। মরিচের মরিচ লাগাই সে জমি, মরিচের মধ্যে কিছু শাক, লাল শাক, মূলার শাক সাইড দিয়ে বেগুন দেই। মরিচ বিক্রি করলাম আমি 45,000 টাকা। বেগুন শাক, মূলার শাক, লাল শাক এগুলো বিক্রি করি 3,000 টাকা। এই নিয়ে আমার 48,000 টাকা হয়। 48,000 টাকা হওয়ার পরে আমি আবার 45,000 টাকা দিয়ে আরেক বিঘা জমি এগ্রিমেন্ট নিই। এইভাবে ওই ফসল দিয়ে আবার আমি একটা গাবি কিনি। গাবির থেকে আজকে আমার 4টে গরু হয়। তারপরে জমির যে খের হয় সেগুলোই আমি গরু খাওয়াই, জমির যে ধান পাই সেগুলো দিয়ে গরু খাওয়াই। আর তারপর সেই কিছু জমির থেকে আরও আয় দিয়ে তারপরে গরু বিক্রি, কিছু গরু বিক্রি করে আমি এক বিঘা জমি একবারে দলিল করে কিনে নিই। এখন আমার আগের মতো আর নাই, আগে খুব হতদরিদ্র ছিলাম, এখন আর সেগুলো নাই। এখন আমি খুবই ভালো হয়ে গেছি। আগে তিন বেলা ভাতই জুড়ত না, দুই বেলা খাইতাম, স্বল্পলোক লেখাপড়া শিখাইতে পারতাম না। এখন আমার একটা ছেলে ক্লাস 7 পড়তিছে, আর একটা ছেলে এবার 1 পড়তিছে। এখন আমার সংসার খুবই ভালোভাবে চলতিছে। আমি কিছু টাকা গাক থেকে লোন নিছি এবং আরও ভবিষ্যতে আশা করি আমি যাতে গাক যদি আমাকে আরও সহযোগিতা করে আমি ভবিষ্যতে বড় একটা বিদেশি গরু ফার্ম দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে পিকেএসএফ বহুমুখী সেবা হতদরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এমনই একটি সহযোগী প্রতিষ্ঠান জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট, জিআরডিএম, দরিদ্র মানুষদেরকে সংগঠিত করে তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জিআরডিএম জয়পুরহাটের একটি আলোচিত নাম। পিকেএসএফ এর এই সহযোগী প্রতিষ্ঠানের উপকারভোগীর সংখ্যা দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। এই রকম অসংখ্য উপকারভোগীদের মধ্যে একজন সফল শিল্প উদ্যোক্তা হিসেবে হাবিবুর রহমান হবির নাম দারুণভাবে আলোচিত। পিকেএসএফ এর অর্থায়নের মাধ্যমে হয়ে উঠেছেন একজন সফল শিল্প উদ্যোক্তা। নিজের খাবার নিজে যোগাতে যিনি প্রতিদিন যুদ্ধ করতেন প্রতিনিয়ত, অন্যের জমিতে কাজ মিললে পেটে পড়ত তবে এক মুঠো খাবার। একদিন লোকমুখে পিকেএসএফ এর পুঁজি সরবরাহের কথা শুনে সোনালী রোদের হাসি ফুটে তার মুখে। পাশে দাঁড়ায় পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান জেআরডিএম। অর্থায়ন নিয়ে প্রথমে কেনেন একটি ট্রাক্টর, শুরু করেন অন্যের জমিতে ভাড়ার বিনিময়ে হাল চাষ। টাকা পয়সা আসতে থাকে হাতে,
তার স্বপ্ন আরও বড় হয়। স্বপ্ন দেখেন নিজের একটি কারখানার, কিন্তু স্বপ্ন দেখলেই তো হয় না, বাস্তবায়নের জন্য চাই আরও অনেক টাকা। হাবিবুর রহমানের উদ্যম, মেধা ও কর্মনিষ্ঠা দেখে তার স্বপ্ন পূরণে আবারও পুঁজি সরবরাহ নিয়ে পাশে দাঁড়ায় পিকেএসএফ। শুরু করেন খুচরা যন্ত্রাংশ তৈরির কারখানা। লেদ মেশিনে এইসব যন্ত্রাংশ তৈরি করতে করতে তার নাম ছড়িয়ে পড়ে চারিদিকে। পাশাপাশি তৈরি করেন লোহার গ্রিল। স্বপ্ন হয় সত্যি। আমার কর্মরত জীবন খুবই দুঃখের ছিল। আমার সংসার চলার মতো কোনো সামর্থ্য ছিল না। বিগত জীবনে আমি মানুষের ক্ষেত মজুর এবং এই শ্যালো টিউবওয়েল মেশিন চালে চালে নিজের সংসার চালাইছি। কিছুদিন চালার পর, কিছু পুজো হওয়ার পর আমার হাতে কিছু পয়সা জমে তখন এই মনঝার বাজারে আমি ছোট্ট একটি ব্যবসার ঘর নেই, ব্যবসা শুরু করি। ব্যবসা জীবনে প্রথম ঘর নিয়েছি, আর্থিক কোনো পয়সা নাই হাতে, দোকানে মাল তোলার মতো কোনো সামর্থ্য নাই। তারপরে জিয়ারডেম আমাকে, জিয়ারডেম সদস্য মাঠকর্মী খায়রুল ভাই আমাকে 5,000 টাকা প্রথম তার জিয়ারডেম থেকে আমাকে দেয়। সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি। প্রথম আমার এই প্রথম ব্যবসা ভ্যান, রিক্সা, সাইকেল এগুলার হলো পার্স পাতি দিয়ে। আরও 1 বছর চলার পর তাদের ঋণ শোধ করে দেওয়ার পর আমাকে আবার তারা আরও বেশি করে ঋণ দেয়। সেখান থেকে আবার দোকান অন্য পার্স তুলি, শ্যালো টিউবওয়েলের, পাওয়ার টিলারের এগুলা পার্স তুলে আবার বড় দোকান করি। সেখান থেকে 1 বছর চলার পর 1 বছরে তাদের ঋণ শোধ করে দিয়ে আমার বেশ কিছু পুঁজি হাতে আসে। সেই পুঁজি দিয়ে আমি তখন বেশি করে মাল এই ভ্যান, রিক্সা এবং পাওয়ার টিলারের, শ্যালো মেশিনের বেশি পার্স তুলে ব্যবসা শুরু করি। আমার বর্তমান সংসারে কোনো সমস্যা নাই এবং বর্তমান আমার ক্যাশ 10,000। জিআরডিএম আমার কাছে 3,00,000 টাকা পাবে। এই পর্যন্ত আমি এবং আমি আমার জেলার শ্রমিক আমার খাটে, তাদের সংসারে কোনো সমস্যা নাই। এই এই দোকানের থেকে তারা যে পুঁজি পায়, এই পুঁজি দিয়ে সচ্ছল মতো তাদের দিন যায় এবং আমারও ভালো যায়। পিকেএসএফ এর অর্থায়নে অভাবকে জয় করে হাবিবুর রহমান আজ অন্যের জন্য অনুকরণীয়। স্ত্রী সন্তান নিয়ে আজ তার সুখের সংসার। আজকের প্রতিবেদনে কিছু মানুষকে নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং তাদের অবস্থা দেখানো হয়েছে। তারা হচ্ছে হতদরিদ্র, যাদের বাড়িঘর নেই, জমি নেই, কারণ তারা নদী ভাঙ্গনের শিকার। এবং বাংলাদেশে নদী ভাঙ্গনের শিকার অসংখ্য মানুষ। এটা যে আজকেই শুধু হচ্ছে তা না, অতীতে হতো, কিন্তু বর্তমানে এটা বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা বেশি হয়, তারপরে নদী ভাঙ্গন বেশি হয়, বেশি বেশি মানুষ বাস্তুহারা হয়। তো এদেরকে নিয়ে এই প্রকল্প, এটা নাম দেওয়া হয়েছে লাখপতি। অর্থাৎ এই যাদের কিছুই নাই নিঃস্ব, তাদেরকে লাখ টাকার স্বপ্ন দেখানো হচ্ছে। এবং সেই স্বপ্ন শুধু না, স্বপ্ন বাস্তবায়নের জন্যও প্রচেষ্টা চালানো হচ্ছে। তাদেরকে কিছু টাকা দেওয়া হয়, তারপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, স্বাস্থ্যসেবার দিকে তাদের নজর দেওয়া হয় তাদের। এবং এই সব করে তাদের সক্ষমতা বাড়ানো একদিকে, অন্যদিকে অর্থায়ন এবং কাজের সুযোগ সৃষ্টি করা। তো এইভাবে এই মানুষগুলি যারা একেবারেই হতদরিদ্র, যারা নিঃস্ব, তাদেরকে আবার অর্থনৈতিক ক্রিয়াকর্মের সঙ্গে সংযুক্ত করে তাদের ভবিষ্যৎ যাতে তারা গড়ে তুলতে পারে, সেই সহায়তা পল্লীকর্মসহায়ক ফাউন্ডেশন এবং তার সহযোগী সংস্থা দিয়ে যাচ্ছে। এবং এই কাজগুলিকে আরও সম্প্রসারিত করা হবে, আরও সুসংহত করা হবে এবং ভবিষ্যতে এই মানুষগুলি যাতে যে অবস্থায় পড়ছে সেখান থেকে উদ্ধার পেতে পারে, সেই প্রচেষ্টা অবশ্যই এই সংস্থাগুলো, মানে পল্লীকর্মসহায়ক ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থা চালিয়ে যাবে। পিকেএসএফ এর প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময়ে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মানব মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ।
পিকেএসএফের এই প্রয়াস একদিন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে।